স্নেহের ছাত্রীরা, এবার আমরা চলে আসছি শালক সংশ্লেষ পদ্ধতিতে। শালক সংশ্লেষ যেহেতু একটি জটিল প্রক্রিয়া, এই জটিল প্রক্রিয়া কিন্তু দুটি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। একটি হচ্ছিল আলোক দশা এবং অপরটি হচ্ছিল অন্ধকার দশা। আলোক দশা নামটা দেখে আমরা বুঝতে পারছি যে আলোক দশাতে অবশ্যই আলোর প্রয়োজন হবে, এবং অন্ধকার দশা মানে হচ্ছিল এমন নয় যে রাত্রে হচ্ছে, এও দিনের বেলাতে হচ্ছে, কিন্তু অন্ধকার দশার জন্য কিন্তু আলোর কোনো প্রয়োজন হয় না, সেজন্য এটাকে আলোক নিরপেক্ষ দশাও বলা হয়। আলোক দশা ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে, এবং অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। এবং গ্রানার স্ট্রোমাটা একটু আমরা মনে করে নিচ্ছি। দেখো, ক্লোরোপ্লাস্ট একটি দ্বিএকক পর্দাযুক্ত অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষের মধ্যে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতন অংশ পরপর সামান্তরালভাবে সজ্জিত হয়েছে। এই এক একটা চ্যাপ্টা থলির মতন অংশটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যেই ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জকগুলো থাকছে, এবং এই থাইলাকয়েড পরপর পরপর সজ্জিত হয়ে, সামান্তরালভাবে সজ্জিত হয়ে এরকম গঠন তৈরি করছে যেটাকে বলা হচ্ছে গ্রানাম, এবং বহু বচনে যেটাকে গ্রানা বলা হয়। এবং এক একটি গ্রানা অপর গ্রানার সঙ্গে একটা নালীর মতন অংশ দিয়ে যুক্ত থাকছে, সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। তাহলে এই গ্রানার মধ্যে কিন্তু আলোক দশা সম্পন্ন হচ্ছে, এবং এই স্ট্রোমার মধ্যে ঘটছে হচ্ছিল অন্ধকার দশা। এবার আমরা চলে আসছি আলোক দশাতে। প্রথমে আলোক দশাতে যেটা ঘটে, যে সূর্যালোক তো সমস্ত শক্তির উৎস, এই সূর্যালোকের শক্তিটা গ্রহণ করছে। কারা গ্রহণ করবে? আমরা জানি সূর্যালোকের ফোটন কণাটা ক্লোরোফিলই কেবলমাত্র গ্রহণ করতে পারে। এই যে আমরা বললাম থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে দুই রকমের রঞ্জক তন্ত্র থাকে বা ফটোসিস্টেম থাকে। এই ফটোসিস্টেমগুলিকে বলা হয়, একটিকে বলা হয় ফটোসিস্টেম ওয়ান এবং একটিকে বলা হয় ফটোসিস্টেম টু। এটি কী নিয়ে গঠিত হচ্ছে, কীভাবে গঠিত হচ্ছে একটু যদি দেখে নিই। এটি রঞ্জকতন্ত্র ওয়ান। এই ফটোসিস্টেম ওয়ানে কী ঘটছে দেখো, মধ্যে থাকছে বিক্রিয়া কেন্দ্র, এবং তার পাশে থাকছে হচ্ছে বিভিন্ন রকমের অ্যান্টেনা রঞ্জক কণা। এই অ্যান্টেনা রঞ্জক কণারা সূর্যালোক ফোটন কণা শোষণ করে, শোষণ করে কিন্তু এরা বিক্রিয়া শুরু করতে পারে না, এরা সেই শক্তিটা পাঠিয়ে দেয় বিক্রিয়া কেন্দ্রের মধ্যে। এবং এই অ্যান্টেনা রঞ্জক কণার মধ্যে বিভিন্ন রকমের মানে ক্লোরোফিল এছাড়া অন্যান্য সাহায্যকারী রঞ্জকও থাকছে, এরা তাহলে পাঠিয়ে দিচ্ছে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে। বিক্রিয়া কেন্দ্রের মধ্যে থাকে ক্লোরোফিল এ এবং প্রোটিন। এই বিক্রিয়া কেন্দ্র এবার সেই মানে ফোটন কণাটা নিয়ে এবারে বিক্রিয়া শুরু হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো P700 আছে। P700 কেন? এখানে যে ক্লোরোফিল এ রয়েছে, এরা কিন্তু আলোকের 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যটা শোষণ করে, এবং সেই জন্য এটাকে বলা হচ্ছে P700। এবং ঠিক একইভাবে ফটোসিস্টেম টুও একইভাবে গঠিত হচ্ছে, কিন্তু সেটার বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিলটা থাকছে, ক্লোরোফিল এ, সেই ক্লোরোফিল এ কিন্তু 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক শোষণ করছে, এবং সেই আলোক শোষণ করে পরবর্তী বিক্রিয়াগুলো ঘটছে। এবারে দেখো, আলোক ওই ফোটন কণা শোষণ করার ফলে কী হচ্ছে। এখানে তো ক্লোরোফিল আছে পড়লাম, এ কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যখনই আলো এসে পড়ল এ সক্রিয় ক্লোরোফিলে পরিণত হলো। এই সক্রিয় ক্লোরোফিলে যখনই এক্সাইটেড হলো, অর্থাৎ সক্রিয়তে পরিণত হয়েছে, তখন এখান থেকে কী নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয়ে যায়। এই ইলেকট্রনটা নির্গত হয়ে যাওয়ার পরে কী ঘটছে, যে সক্রিয় ক্লোরোফিল হয়ে আছে, এই সক্রিয় ক্লোরোফিল তখন জলের বিশ্লেষণ ঘটি দেয়। বিশ্লেষণ মানে কি, জলটাকে ভেঙে দিচ্ছে, যেটাকে ফটোলাইসিস বলা হচ্ছে। লাইসিস মানে হচ্ছিলো ভেঙে দেওয়া। জলটাকে দেখো, আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়নে ভেঙে দিচ্ছে। অবশ্যই কিন্তু সূর্যালোক ছাড়া কি এটি ঘটবে? ঘটবে না, সূর্যালোকের প্রয়োজন অবশ্যই হবে, এবং ক্লোরোফিলটা নিষ্ক্রিয় অবস্থায়, সূর্যালোক না পড়লে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে, তাহলেও ঘটবে না। যখন সূর্যালোক পরে সক্রিয় হচ্ছে, সেই সক্রিয় ক্লোরোফিলটাই কিন্তু জলকে ভেঙে দিচ্ছে হাইড্রোজেন
আয়ন এবং হাইড্রক্সিল আয়নে। এবার এই হাইড্রোজেন ও এই যে এই বিক্রিয়া, এই বিক্রিয়াতে বিজ্ঞানী রবিন হিল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, সেই জন্য এই বিক্রিয়াকে বলা হয় হিল বিক্রিয়া। এবারে এই যে হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়নটা আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেজে ঘটছে হলো এনএডিপিকে বিজারিত করে দিচ্ছে। এনএডিপির পুরো নাম হচ্ছে হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এই এনএডিপিকে সঙ্গে দেখো হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন আসছে, ইলেকট্রন এসে এনএডিপিকে বিজারিত করে এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস গঠন করছে। এই এনএডিপি প্লাসকে বলা হয় হিল বিকারক। এ তো হাইড্রোজেনটা গ্রহণ করছে, একে বলা হয় হিল বিকারক। এবং এখানে যে হাইড্রক্সিল আয়ন গঠিত হচ্ছিল, নেক্সট স্টেজে ঘটছে অক্সিজেন উৎপাদন। এখানে এই হাইড্রক্সিল আয়নটা দেখো ইলেকট্রন ত্যাগ করে হাইড্রক্সিল মূলক গঠন করছে এবং সেখান থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন করছে। এই জল এবং অক্সিজেন উৎপন্ন হলো। এবারে নেক্সট যেটা ঘটছে যে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন মানে, ফসফোরাইলেশন মানেই হচ্ছে হলো অ্যাডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ এডিপির সঙ্গে যদি অজৈব ফসফেট যুক্ত হয়, যুক্ত হয়ে গঠন করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এ কিন্তু শক্তিশালী। তাহলে এডিপির সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠন করছে, এবং এটা যেহেতু আলোকের উপস্থিতিতে ঘটছে সেই জন্য এই এটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এই ফটোফসফোরাইলেশন দুইভাবে ঘটছে, একটি হচ্ছে হলো আবর্ত বা চক্রাকার ফটোফসফোরাইলেশন এবং আরেকটি হচ্ছে হলো অনাবর্ত বা অচক্রাকার ফটোফসফোরাইলেশন। নেক্সট ভিডিওতে আমরা সেটা দেখব। প্রিয় ছাত্রীরা, এবার আমরা চলে আসছি চক্রাকার ফটোফসফোরাইলেশনে। চক্রাকার ফটোফসফোরাইলেশনে আসার সময় আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি PS1। PS1 অর্থাৎ ফটোসিস্টেম 1। এটি গঠন আমরা পড়েছি বিক্রিয়া কেন্দ্র এবং অ্যান্টেনা রঞ্জক কণা নিয়ে গঠিত হচ্ছে। সূর্যালোক এসে পড়ছে, এসে পড়ার সময় এই অ্যান্টেনা রঞ্জক কণারা সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, কিন্তু এদের বিক্রিয়া শুরু করার ক্ষমতা থাকে না, সেই জন্য এরা সেই শক্তিটাকে পাঠিয়ে দেয় বিক্রিয়া কেন্দ্রে। বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে ক্লোরোফিলটা রয়েছে, সেই ক্লোরোফিলটা এবারে কী হয়, এই শক্তিটাকে গ্রহণ করে এক্সাইটেড হয়ে যায়, অর্থাৎ সক্রিয় ক্লোরোফিলে পরিণত হয়। এই সক্রিয় ক্লোরোফিলে পরিণত হলেই তখন কী ঘটবে, সেখানকার ক্লোরোফিলের যে অণু তার বাইরের কক্ষ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ইলেকট্রন যখন নির্গত হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রনটা প্রাথমিক ইলেকট্রন গ্রাহকে যাচ্ছে এবং প্রাথমিক ইলেকট্রন গ্রাহক থেকে বিভিন্ন রকমের ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে বাহিত হয়। এই যখন ইলেকট্রন বাহকগুলোর মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, তখন এই ইলেকট্রনটা তো খুব উচ্চ শক্তিসম্পন্ন, এখানকার শক্তি নির্গত হচ্ছে এবং নির্গত হয়ে সেখান থেকে কী করছে, অ্যাডিনোসিন, এই শক্তিটাই অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি এবং অজৈব ফসফেট থেকে এটিপি উৎপন্ন করতে সাহায্য করছে। এটিপি উৎপন্ন হওয়ার পরে কী হচ্ছে, এই যে ইলেকট্রনটা যখন বাহিত হচ্ছে, এবারে অনেকখানি উত্তেজনা কমেছে, এই গ্রাউন্ড স্টেটে আসছে, লেভেলে আসছে, এবং সেই সময় কী হচ্ছে, এখানে যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছিলো, এখানে একটা ঘাটতি রয়েছে, তার ফলে এর ইলেকট্রন পাওয়ার চাহিদা রয়েছে, সুতরাং এই ইলেকট্রনটা পুনরায় এর নিজের যে ফটোসিস্টেম 1-এই আবার ফিরে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা বেরোচ্ছে বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে, যখন বাহিত হচ্ছে এটিপি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ ফটোফসফোরাইলেশন ঘটছে এবং পুনরায় নিজের রঞ্জকতন্ত্রে ফিরে আসছে। এই পথটি দেখো চক্রাকার, সেই জন্য এটিকে বলা হচ্ছে চক্রাকার ফটোফসফোরাইলেশন। এই চক্রাকার ফটোফসফোরাইলেশনের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, দেখো এখানে কেবলমাত্র একটি রঞ্জকতন্ত্র অংশগ্রহণ করছে, ইলেকট্রনটা নির্গত হয়ে এটিপি উৎপন্ন করছে, কিন্তু কোনো রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে কোনো রকম বিজারিত এনএডিপিএইচ গঠন করছে বা
জল বিশ্লেষণ হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পেলাম না। নেক্সট আমরা চলে আসছি অচক্রাকার ফটোফসফোরাইলেশনে। অচক্রাকার ফটোফসফোরাইলেশনে এখানে দেখো দুটোই রঞ্জকতন্ত্র কিন্তু অংশগ্রহণ করছে। প্রথমে কি ঘটছে দেখো, এখানে যে ফটোসিস্টেম টু রয়েছে, ফটোসিস্টেম টু অর্থাৎ এখানে যে ক্লোরোফিলরা রয়েছে, এরা এবং অন্যান্য রঞ্জক কণারা তারা সবাই ফোটন কণা শোষণ করছে এবং শোষণ করে সেটা বিক্রিয়া কেন্দ্রে সেই শক্তিটাকে পাঠিয়ে দিচ্ছে। সেই শক্তিটাকে পাঠিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এ সক্রিয় ক্লোরোফিল হয়ে যাচ্ছে এবং সক্রিয় যখনই হচ্ছে এর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। ইলেকট্রনটি নির্গত হয়ে প্রাথমিক ইলেকট্রন গ্রাহকে যাবে, কিন্তু যেহেতু এই পিএস টুর মধ্যে ইলেকট্রনটা বেরিয়ে গেছে, এর তীব্র ইলেকট্রনের চাহিদা উৎপন্ন হয়। তখন কি করে, এই সক্রিয় ক্লোরোফিল জলকে ভেঙে দিচ্ছে এবং হাইড্রোজেন আয়ন এবং অক্সিজেন উৎপন্ন করছে, এবং সেই সময় যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে সেই ইলেকট্রনটাই কিন্তু এর চাহিদাটা মিটিয়ে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে গেছিলো, এর যে চাহিদা তৈরি হয়েছিল সেটা জল ভেঙে যে ইলেকট্রনটা উৎপন্ন হয়েছে সেটা এর ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনটা বিভিন্ন বাহকের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে। বাহিত হওয়ার সময় উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপি উৎপন্ন হচ্ছে, এবং এটিপি উৎপন্ন হওয়ার সময় কি হচ্ছে, এবার এ পুনরায় এর স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসছে এই ইলেকট্রনটা, তখন এ আবার কোথাও একটা ঢুকতে যাবে, কিন্তু অলরেডি পিএস টুতে ঢোকার রাস্তাটা এর বন্ধ হয়ে গেছে, কারণ জল ভেঙে এর ইলেকট্রনের চাহিদা পূরণ হয়ে গেছে, এখানে আর কোনো ফাঁকা জায়গা নেই। তখন কি ঘটে যে পিএস টু, এটা আমরা পিএস টু দেখলাম, পিএস ওয়ান এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা তো জানি যে সূর্যালোক তো সব জায়গাতেই পড়ছে, পাতার মধ্যে যখন পড়ছে তখন পিএস ওয়ান পিএস টু উভয়ের মধ্যেই পড়ছে। পিএস টুতেও ঠিক একই তো ঘটনা ঘটে, অর্থাৎ সেখানকারও যে মানে বিক্রিয়া কেন্দ্রে যে ক্লোরোফিল সে সক্রিয় হয়ে যায় এবং সক্রিয় হয়ে গিয়ে সেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে যায়, এবং এখান থেকে যখন ইলেকট্রনটা বেরোচ্ছে তাহলে এখানে একটা ঘাটতি হয়েছে। এই পিএস টু এর যে ইলেকট্রন সেই ইলেকট্রনটা পিএস ওয়ান এর ঘাটতিটা পূরণ করে দেয়, এবং এই ইলেকট্রনটা কি হচ্ছে প্রাথমিক ইলেকট্রন গ্রাহকে যায়, সেখান থেকে বিভিন্ন ইলেকট্রন বাহকের মধ্যে দিয়ে বাহিত হওয়ার সময় একটি এনজাইমের সংস্পর্শে আছে যার নাম হচ্ছে হলো এনএডিপি রিডাক্টেজ। সে কী করছে, ফেরোডক্সিনের মধ্যে যে ইলেকট্রনটা যখন যাচ্ছে বাহিত হচ্ছে তখন সেটিকে গ্রহণ করে কী করছে, এনএডিপির সঙ্গে যুক্ত করে, এবং এই যে জল ভেঙেছিল এখানকার এই হাইড্রোজেনটা যুক্ত করে তৈরি করছে বিজারিত এনএডিপি এইচ। তাহলে আমরা শালক সংশ্লেষে কী করে এনএডিপি এইচ গঠিত হচ্ছে, কী করে জলটা ভেঙে যাচ্ছে, সেটা আমরা কিন্তু এই অচক্রাকার ফটোফসফোরাইলেশনে আমাদের আরও ক্লিয়ার হয়ে গেল। এবং কেন ফটোফসফোরাইলেশন বলছি, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু ঘটছে সেই জন্য এটাকে ফটোফসফোরাইলেশন বলছি। এখানে কিন্তু অচক্রাকার কেন বলছি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো ইলেকট্রনটা বেরোচ্ছে, বেরিয়ে কিন্তু পুনরায় কি এখানে ফিরে এসেছে, না ফিরে আসেনি, এ কিন্তু চলে গেছে পিএস ওয়ানে এবং সেখান থেকে আবার বেরিয়েছে। যদি ইলেকট্রনের রাস্তাটা দেখা যায় তাহলে অনেকটা এইরকম দেখতে, তাই না? এটা দেখতে তো এনে যদি আমরা খাতাটাকে ঘুরিয়ে দিই এটাকে জেড এর মতন লাগছে, সেই জন্য এটাকে বলা হয় জেড স্কিম বা জেড প্রকল্প। এখানে এই চক্রাকার এবং অচক্রাকার ফটোফসফোরাইলেশন থেকে আমাদের পার্থক্য আসে, এবং এটা পড়তে গেলে আমাদের শালক সংশ্লেষের আলোক দশাটা আরও ক্লিয়ার হয়ে যায়। আমরা যে আলোক দশাতে তাহলে দেখলাম এই যে এনএডিপি এইচ অর্থাৎ বিজারিত এনএডিপি এবং যে এটিপি উৎপন্ন হয়েছে আমরা দেখতে পাবো এটি অন্ধকার দশাতে কিন্তু কাজে লাগছে। এরপরে আমরা অন্ধকার দশাটা পড়ব। আমার প্রিয় ছাত্রীরা, এখন আমরা পড়ব অন্ধকার দশা। অন্ধকার দশা কোথায় ঘটে, কোষের ক্লোরোপ্লাস্ট
ক্লাস্টের মধ্যে স্ট্রোমার মধ্যে গ্রানার মধ্যে ঘটে হচ্ছিল আলোক দশা এবং অন্ধকার দশা ঘটে হচ্ছিল স্ট্রোমার মধ্যে। এই অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা মানে এই দশাতে আলোর কোনো প্রয়োজন হয় না। এটাকে কেলভিন সাইকেল বা সি3 চক্র বলা হয়। কেলভিন সাইকেল কেন বলা হয়, যে কেলভিন বিজ্ঞানী কেলভিন প্রথম এই দশাটার অন্ধকার দশার যে বিভিন্ন বিশদ বিবরণ দিয়েছিলেন, বিভিন্ন স্টেপগুলো সম্পর্কে জানিয়েছিলেন, সেই জন্য ওনার নাম অনুসারে এটাকে কেলভিন সাইকেল বলা হয়, বা এটাকে অনেক সময় সি3 সাইকেলও বলা হয়। সি3 মানে হচ্ছে হলো 3টে কার্বন। হ্যাঁ, তাহলে সি3 মানে যেহেতু অন্ধকার দশাতে আমরা দেখতে পাবো প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা একটা 3 কার্বন বিশিষ্ট, সেই জন্য এটাকে সি3 সাইকেলও বলা হয়। অন্ধকার দশায় কী কী প্রয়োজন হচ্ছে, আমরা কিন্তু আলোক দশাতে দেখেছি কার্বন ডাইঅক্সাইডের কোনো ভূমিকা ছিল না, এবার অন্ধকার দশায় আমরা দেখতে পাবো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা রয়েছে। RuBP, রাইবিউলোজ বিসফসফেট, রাইবিউলোজ মানে হচ্ছে হলো একটি শর্করা, তার সঙ্গে বিসফসফেট মানে দুটো ফসফেট যুক্ত রয়েছে। এছাড়া আলোক দশায় যে উৎপন্ন হয়েছিল NADPH+, বিজারিত NADP এবং ATP উৎপন্ন হয়েছিল, সেইগুলো আমরা দেখতে পাবো অন্ধকার দশাতে কাজে লাগবে। এই অন্ধকার দশাকে আমরা 3টে স্টেপে ভাগ করা যায়। একটা প্রথম হচ্ছিল কার্বন ডাইঅক্সাইডের স্থিতিকরণ, ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে পুনরায় RuBP-র পুনরুৎপাদন এবং গ্লুকোজের সংশ্লেষ, অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা প্রথম স্টেপে চলে আসছি, এখানে কি ঘটছে, পরিবেশের কার্বন ডাইঅক্সাইডটা প্রবেশ করছে উদ্ভিদের মধ্যে। এই যে RuBP, যে RuBP হচ্ছিল একটি 5 কার্বন বিশিষ্ট একটি শর্করা, তাহলে 5 কার্বন এখানে আর এখানে 1টা কার্বন ডাইঅক্সাইড, 5 কার্বন এখানে, 5টি কার্বন এখানে, 1টি কার্বন, তাহলে টোটাল কত হলো 6টি কার্বন উৎপন্ন করছে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 অণু কেন, কারণ এটি হচ্ছিল 3 কার্বন বিশিষ্ট, কারণ এখানে তো 6টা আছে আর এখানে 3টে হলে তো 1টা হবে না, তাহলে 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হলো। এবং এটাতে সাহায্য করে একটা এনজাইম, রুবিস্কো এনজাইম অর্থাৎ রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ নামক একটা এনজাইম থাকে, যেটা উদ্ভিদে থাকে, সেই এনজাইমটা এটাতে সাহায্য করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা যৌগের মধ্যে, পরিবেশের কার্বন ডাইঅক্সাইডটা যৌগের মধ্যে প্রবেশ করলো এবং প্রবেশ করে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করল। এবারে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিজারিত হবে, কী করে বিজারিত হবে, দেখো প্রথমে ফসফোগ্লিসারিক অ্যাসিডটার সঙ্গে ATP যুক্ত হয়ে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বা 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে, এর ফলে ATP থেকে একটা ফসফেট যেহেতু এর মধ্যে প্রবেশ করেছে তাহলে ADP উৎপন্ন হচ্ছে। 2 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড আছে, সেই জন্য 2 অণু ATP প্রয়োজন হবে, তাহলে 2 অণু ATP থেকে 2 অণু ADP এবং এখানে 1টি করে ফসফেট, অর্থাৎ 2 অণুর জন্য 2টি ফসফেট যুক্ত হলো। নেক্সট স্টেপে এই ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডটা এবারে বিজারিত হবে এই NADPH+ এর সহায়তায়, যেটা আলোক দশাতে উৎপন্ন হয়েছিল। এখানেও দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিজারিত হয়ে কি উৎপন্ন হবে, আমরা জানি যে অ্যাসিড বিজারিত হয়ে অ্যালডিহাইড উৎপন্ন হয়, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হয়ে ফসফোগ্লিসারাল্ডিহাইড উৎপন্ন করছে। আমরা কিন্তু এগুলো সবই, এটাও 3 কার্বন আমরা আগেই পড়েছি, 3 কার্বন বিশিষ্ট, তাহলে ফসফোগ্লিসারাল্ডিহাইডও 3 কার্বন বিশিষ্ট, এবং এই বিজারিত NADPH-টা পুনরায় দেখো আর বিজারিত নেই, এ আবার আলোক দশাতে পুনরায় কাজে লাগছে এবং ফসফেট বেরিয়ে যাচ্ছে। এই যে এবারে ফসফোগ্লিসারাল্ডিহাইড উৎপন্ন হলো, এই ফসফোগ্লিসারাল্ডিহাইডটার থেকে এবারে নেক্সট দেখো, তাহলে 2 অণু ফসফোগ্লিসারাল্ডিহাইড উৎপন্ন হয়েছিল, 2 অণু ফসফোগ্লিসারাল্ডিহাইড মানে হচ্ছিল 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারাল্ডিহাইড, 2 অণু মানে 6টি কার্বন,
এই ছটি কার্বনের মধ্যে বিভিন্ন অন্তর্বর্তী যৌগের গঠন হয়। গঠনের মাধ্যমে এক অণু আর ওবিপি অর্থাৎ পাঁচ কার্বন বিশিষ্ট পুনরায় রাইবুলোজ বিসফসফেট উৎপন্ন হলো। তাহলে এখানে ছিল ছয় অণু কার্বন, তাহলে এখানে আসলো পাঁচ, পাঁচ কার্বন বিশিষ্ট, ছয় অণু, সরি ভুল বললাম, দুই অণু ফসফোগ্লিসারালডিহাইড মানে ছটি কার্বন, সেখান থেকে পাঁচ কার্বন বিশিষ্ট এক অণু আর ওবিপি উৎপন্ন হলো। তাহলে কার্বন পড়ে থাকলো কত, এখানে ছয় এখানে পাঁচ, তাহলে কার্বন পড়ে থাকলো একটা, তাহলে সেই একটা কি করছে বিভিন্ন আবার যৌগ গঠনের মাধ্যমে কি করছে গ্লুকোজ উৎপন্ন করছে, C6H12O6। কিন্তু এখানে কিন্তু একটা কার্বন আছে, অর্থাৎ এখানে তাহলে 1/6 অংশ গঠিত হচ্ছে, কারণ পাঁচটি অংশ তো পাঁচটি কার্বন এখানে চলে গেছে, তাহলে একটি কার্বন পড়ে আছে। আমরা বইয়ের মধ্যে দেখতে পাবো, দেখবে যে ছটি কার্বন, ছয় অণু, দেখো ছয় অণু আর ওবিপি বিক্রিয়া করে তাহলে বারো অণু অর্থাৎ ডবল, এখানে ছয় এখানে ছয় করে বারো অণু পিজিএলডি উৎপন্ন করছে, পিজিএলডি বলছি, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে, আবার তারপর সেখান থেকে বিজারিত হয়ে ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন করছে বারো অণু, তিন কার্বন বিশিষ্ট এটি ফসফোগ্লিসারালডিহাইড, এটা বারো অণু উৎপন্ন হচ্ছে। বারো অণুর মধ্যে দশ অণু ফসফোগ্লিসারালডিহাইড বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনরায় ছয় অণু আর ওবিপি তৈরি করছে। তাহলে বারোর মধ্যে দশ চলে গেল, তাহলে পড়ে থাকলো দুই অণু ফসফোগ্লিসারালডিহাইড, এই দুই অণু ফসফোগ্লিসারালডিহাইড কিন্তু কি করছে, তাহলে দুই অণু ফসফোগ্লিসারালডিহাইড মানে এটা তিন কার্বন বিশিষ্ট, তাহলে কার্বন কটা থাকছে ছটি, সেখান থেকে উৎপন্ন করছে C6H12O6 অর্থাৎ একটি ছয় কার্বন বিশিষ্ট শর্করা গ্লুকোজ উৎপন্ন করছে। তাহলে এটাকে চক্র কেন বলা হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, যে আর ওবিপি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে পুনরায় আর ওবিপি উৎপন্ন করছে এবং একটি চক্রাকার পদ্ধতি, সেই জন্য এটাকে চক্র, কেলভিন চক্র, বিজ্ঞানী কেলভিনের নাম অনুযায়ী কেলভিন চক্র বলা হচ্ছে। তাহলে পুনরায় আমরা একবার দেখে নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড আর ওবিপির সঙ্গে যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করলো, সেই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিজারিত হয়ে ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন করলো, এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে পুনরায় আর ওবিপি গঠন করছে এবং গ্লুকোজ উৎপন্ন করছে। এইভাবে অন্ধকার দশাতে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু যৌগের অঙ্গীভূত হয়ে যাচ্ছে। এবারে তাহলে আমরা চলে আসছি সালোক সংশ্লেষের কি তাৎপর্য। সালোক সংশ্লেষে আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, কারণ এখানে এই প্রক্রিয়াটাতে সৌরশক্তির আবদ্ধকরণ ঘটছে, অর্থাৎ সূর্যই তো সকল শক্তির উৎস এবং সেই শক্তিটাকে ব্যবহার করেই দেখো এটিপি অণু উৎপন্ন হচ্ছে এবং খাদ্য অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, সেই খাদ্যটাই কিনা আমরা কিনা গ্রহণ করে সেটা জারণ ঘটে আমরা গতিশক্তি অর্থাৎ উৎপন্ন হচ্ছে, যেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করছি। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেটা হচ্ছে হলো আমাদের পরিবেশের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখছে। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য কী করে বজায় থাকে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে যে আমরা দেখতে পাচ্ছি শ্বসনে কিন্তু সবসময় আমরা শ্বসন যখন প্রক্রিয়াটা ঘটে অর্থাৎ যেখানে গ্লুকোজ ভাঙে সেখানে কিন্তু সবসময় অক্সিজেনের প্রয়োজন হয়, অর্থাৎ শ্বসনের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি সব জীবেরা, তাহলে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেত এবং এই পরিবেশে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে গ্রহণ করছে এবং গ্রহণ করার ফলে এবং অক্সিজেন পরিবেশে ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে সালোক সংশ্লেষে এবং অক্সিজেন ত্যাগ করছে, এর ফলে কিন্তু আমাদের পরিবেশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কিন্তু ভারসাম্যটা বজায় থাকছে। নেক্সট দিনে আমরা এরপরে নেক্সট জিনিসটা বুঝবো, বাষ্পমোচনটা পড়বো আমরা।
ছাত্রীরা দেখো, যখন বুঝাচ্ছিলাম আমি বোঝানোর উপর বেশি গুরুত্ব দিয়েছিলাম, সেজন্য কোনো কোনো জায়গায় ব্যালেন্সিংটা করিনি। এখানে যেহেতু দুই অণু এনএডিপি বিজারিত এনএডিপি এইচ আছে, এখানেও কিন্তু তাহলে দুই অণুই উৎপন্ন হবে, এখানেও দুই অণু ফসফেট, দুই অণু ফসফেট উৎপন্ন হবে। আর এখানেও দেখো, যখন বারো অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, তখন বারো অণু যখন ফসফেট যুক্ত হবে, তখন এখানেও বারো অণু এটিপি লাগবে, সেখান থেকে বারো অণু এডিপি উৎপন্ন হবে, এখানেও বারো অণু ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডের জন্য বারো অণু এনএডিপিএইচ, সেখান থেকে বারো অণু জারিত এনএডিপি, বারো অণু অজৈব ফসফেট উৎপন্ন হবে। এবং এইখানে যেহেতু দুই অণু ইলেকট্রন আমি দেখিয়েছি, তাহলে এখানেও আমি সবগুলোতেই দুই করে দিচ্ছি, দুই অণু ইলেকট্রন পাস করছে, অর্থাৎ দুটো ফোটন কণাতে এরকম হচ্ছে। ঠিক আছে।